প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগতম আমাদের আব্দুল মহানন্দায় সুন্দরবন গ্রামের থেকে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমরা বায়োমেট্রিক পদ্ধতি আলোচনা করব, যে বায়োমেট্রিক পদ্ধতি দিয়ে কি হয়, কি করা যায় এবং কতদিন থেকে সাধারণত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার শুরু হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিটা কি। কোন ব্যক্তিকে বিশেষ পদ্ধতিতে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার নাম বায়োমেট্রিক পদ্ধতি। কোন ব্যক্তিকে বিশেষ পদ্ধতিতে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাই হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। বায়োমেট্রিক পদ্ধতি একটু আগে বলছি, প্রথমে স্যার উইলিয়াম হ্যাশ 1858 সালে ভারতে বিশেষ সিভিল সার্জনের কর্মকর্তা হিসেবে প্রথম শুরু করে এবং উনি ওনার কর্মচারীকে নিকট যে মুসলিকা বা দলিল বিপ্রত করে নেয় অনেকের নামা সেটা বিপরীত পৃষ্ঠায় আঙ্গুলের সামনে, এবং সেটাকেই আমরা ধরে নেই যে বায়োমেট্রিক পদ্ধতি প্রচলন তখন থেকে। এরপরে 1870 সালে দুর্নীতি দমন বলি অথবা ক্রাইম বলি, সেখানে ওই লোকগুলোকে শনাক্ত করার জন্য একজন পুলিশ অফিসার বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার শুরু করে। এটা 1870 সালে। তো এইভাবে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার শুরু হল। তৎকালীন সময়ে অবশ্যই কম্পিউটার তৈরি হয়নি, কিন্তু তার আগেই আঙ্গুলের ছাপ সম্পর্কে বা একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে ছিল। কি করিয়ে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, তো এই পদ্ধতিতে আমরা বায়োমেট্রিক পদ্ধতির কাজ সাধারণত দুইটা পদ্ধতিতে ব্যবহার করা যায় পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ব্যক্তির কাজ বলতে সে কি করলো, যেমন আমাদের লাইসেন্স আছে, ইন্ডেক্স নাম্বার আছে, রোল নাম্বার আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এই জিনিসগুলো সাধারণত অদ্বিতীয় হয়ে থাকে। এইটা এক রেজিস্ট্রেশন আমার ছেলেমেয়েদেরকে পড়ায় কলেজ দ্বারা স্কুল কলেজে রেজিস্ট্রেশন করে এবং যেটা অদ্বিতীয় হয়, এই নাম্বারগুলো অদ্বিতীয়, ব্যাংক অ্যাকাউন্ট অদ্বিতীয়, একটা গাড়ির লাইসেন্স নাম্বার অদ্বিতীয়। এভাবে একটা কাজ হয়। আর হচ্ছে পূর্বে সত্যাসত্য বা সত্য নির্ধারণ, পূর্বের ডাটা অনুযায়ী ওই ব্যক্তি বা ওই বস্তু ঠিক আছে কিনা, পূর্বে যে ডাটাটা দেওয়া আছে কম্পিউটারে সেই ডাটা বিচার বিশ্লেষণ করে সেই ডাটার সঙ্গে এই ব্যক্তির মিল আছে কিনা, তার মানে অদ্বিতীয় কি না সেটাই ধরে করে হচ্ছে ওইটার কাজ। যেমন আমরা একটা পুরাতন রুগী এবং নতুন রুগী, একজন ডাক্তার এভাবে নির্ধারণ করতে পারে
ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে যে একজন রোগী আসলো তার কাছে 500 টাকা নিচ্ছে, আর একজন রোগী আসলো তার কাছে 300 টাকা নিচ্ছে, দুইজনেই। কিন্তু কেউ জানে না যে কে প্রথম কে নতুন। পুরাতন যে রোগী বায়োমেট্রিক পদ্ধতিতে তার পূর্বের দেহ ডাটা অনুযায়ী বিশ্লেষণ করে দেখা যায় সে প্রথম রোগী। অতএব প্রথম রোগীর দর্শনটি কম 300 টাকা, আর নতুন রোগী যে হবে তার কোনো ডাটা সেখানে নেই, এবং আজকে প্রথম সে আসলো এবং প্রথম তার ডাটা সেখানে সংযুক্ত হবে, তখন তার দর্শনটি তাকে দেখানোর টাকা হবে 500 টাকা। এভাবেই শনাক্ত করা হবে একজন পুরাতন রোগী এবং নতুন রোগী। এই বায়োমেট্রিক পদ্ধতিতে সাধারণত দেহের গঠন এবং আচরণগত দিক বিশ্লেষণ করে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। দেহের গঠন এবং আচরণগত দিক বিশ্লেষণ করে বায়োমেট্রিক পদ্ধতিতে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। তো দেহের গঠনের মধ্যে প্রথমেই আমরা চিন্তা ভাবনা করি আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপ সারা পৃথিবীতে, এবং আমি আবার বলতেছি যে কম্পিউটার, আইসিটি কিংবা আজকে বায়োমেট্রিক পদ্ধতি চিন্তাভাবনার আগে, অনেক আগেই আমরা দেখছি দলিল কিংবা অন্যান্য কাগজে আঙ্গুলের সইয়ের বা স্বাক্ষরের পাশাপাশি আঙ্গুলের ছাপ নেওয়া হয়ে থাকে। এই যে আঙ্গুলের ছাপ দেওয়া হয়, এটাই হচ্ছে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু একজনের আঙ্গুলের সঙ্গে আর একজনের আঙ্গুলের ছাপ মেলে না। অতএব এই পদ্ধতিতে একজন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা বা চিহ্নিত করা অতি সহজ। এখন তো ব্যাংকিং সিস্টেমে, অনলাইন ব্যাংকিং সিস্টেমে আঙ্গুলের ছাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা, তার অ্যাকাউন্ট এখানে গোপনীয়তা আছে, কারণ একজনের অ্যাকাউন্টের ভিগা, অ্যাকাউন্টের পরিমাণ, টাকার পরিমাণ, তার গোপনীয়তা অন্য কেউ দেখতে পায় না। ততক্ষণ পর্যন্ত সে আঙ্গুলের ছাপ দেয়, যতক্ষণ পর্যন্ত সে আঙ্গুলের ছাপ দিবে না ততক্ষণ পর্যন্ত তার অ্যাকাউন্ট অন্য কেউ দেখতে পাবে। এটা হচ্ছে আঙ্গুলের ছাপ। এরপরে হচ্ছে আঙ্গুলের শিরা। একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের শিরা বা এই শিরা কোনোদিনই এক হবে, এবং এটা হচ্ছে অদ্বিতীয়। এটা হচ্ছে দেহের গঠন। এরপরে হ্যান্ড ফ্লুইড, আমাদের হাতে পূর্ণ হাত যেটা আছে, হাতটা কোনোদিনই একজনের হাতের সঙ্গে আর একজনের হাত হুবহুভাবে এক হবে না। কোথাও না কোথাও এমনিতে সাধারণত দেখা যায় অসংখ্য কিছু আছে, সময় দেখা যায় আঙ্গুলের সাথেও দেখা যায় যে কোনো কারণে হয়তো আঙ্গুলে যদি কোনো চর্মরোগ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে আঙ্গুলের ছাপের উপর, চিহ্নের উপর, দাগের উপর কিছু পড়লে কিংবা চামড়া উঠে গেলে তখন সমস্যা হয়ে যায়। কিন্তু তারপরেও একটা পার্সেন্টেজকে তারা ধরে নেয় 60% বা 70% সঠিক তো সঠিক, এবং সেটাই উন্নতির হয়, যেটা সিরিয়াসের লক্ষ্য করা সম্ভব। কিন্তু এখানে অনেক সময় আগে ছিল, এখন সম্ভব নয়। এখন সিরিয়াসের অডিওমেট্রিক পদ্ধতিতে সিরিয়াসের পরীক্ষা নিরীক্ষা করা হয় তারপরে বিভিন্ন। এরপরে হচ্ছে আইরিস, আমার চোখ। প্রতিটা মানুষের চোখ এবং রেটিনা কোনোদিনই একজনের সঙ্গে আলাদা পরিপূর্ণ বিহীন হয় না। এই গর্মিটা দিয়েও একজন আরেকজনকে অদ্বিতীয়ভাবে, একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এখন এই পদ্ধতিগুলো, এরপরে আছে ফেস রিকগনিশন, তার মানে মুখের যে গঠনটা আছে, ওয়াইটা আছে, এটা কোনোদিনই কারোর সঙ্গে হুবহু এক হবে না, কোথাও না কোথাও গরমিল হয়ে যাবে এবং তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। এরপরে সর্বশেষ হচ্ছে ডিএনএ, যেটা জীবিত এবং মৃত, জীবিত এবং মৃত অবস্থায় ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব যদি তা দেহ মাটিও হয়ে তথাপিও ডিএনএ টেস্টের মাধ্যমে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা সম্ভব।
যেটা আধুনিক বিশ্বে কেউ যদি অস্বীকার করে অমুক আমার সন্তান নয়, অমুক আমার নয়, কেউ নয়, এইটা অস্বীকার করার আর সুযোগ নেই। এখন পরীক্ষা পরীক্ষার মাধ্যমে সেটা বেশি বলি দিবে, প্রমাণ দিয়ে দিবে যে সে আমার ভাই দাদা বাবা বা আমার সন্তান। এটা কম্পিউটার বলি দিয়ে দিবে, আইসিটি বলি দিবে, ল্যাব বলি দিবে, আর বিভিন্ন টাকা দিয়ে প্রমাণ করবে। এই আচরণগত দিকগুলো এবং দেহের গঠনগত দিকগুলো এবং পরবর্তীতে আচরণগত কিছু দিক আছে, তার মধ্যে যেমন আমার কণ্ঠস্বর। প্রথমে হচ্ছে কণ্ঠস্বর, কণ্ঠস্বরের মধ্যে কণ্ঠের মধ্যে যে স্বর সেটা হচ্ছে কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর কারো সঙ্গে কারো কণ্ঠস্বর কোনোদিনই সম্পূর্ণরূপে এক হয় না। এটাকে আমরা কণ্ঠস্বর ভয় আছে কণ্ঠস্বর যেটাই বলি না কেন কোনোদিনই এক হবে না, কোথাও না কোথাও একটু কম বেশি আছে। এরপরে হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, আমার সিগনেচার আর আপনার সিগনেচার হুবহু এক হলেও এটা কলম ধরন ওয়ে আমি যেভাবে লিখি সে যেভাবে লিখছে সেখানেই দেখা যাবে যে এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যাবে সিগনেচারটা সঠিক ব্যক্তি না অন্য কারণ। এটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন। এরপরে টাইপ লিখি স্ট্রক, টাইপ করার সময় আমরা বিভিন্ন টাইপিং কিবোর্ডে ব্যবহার করে যে ব্যবহারগুলোতে বিভিন্ন ওয়ে বিভিন্নভাবে লেখা হয়, টাইপিং স্ট্রকে তো আমরা আসলে লেখার ধরন চেঞ্জ করতে পারি না, যেটা হাতে লিখে যেটা হয়, কিন্তু টাইপিং কি টাইপ করাটা ঠিক না, সেটা তো সাধারণত আমরা কম্পিউটারে যেটা লিখি সেটা তো শুধু ফিক্সড কিবোর্ড দেওয়া আছে, সেই কিবোর্ডে সেই ধরনের লেখা, এখন আমরা সাইজ কম বড় করবো ছোটো করবো সেটা লিখে দিচ্ছি, কিন্তু লেখার ধরন যেটা দেওয়া আছে সেটাই আমাদের ধরন সেটা ব্যবহার করলে কিন্তু মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তো বায়োমেট্রিক পদ্ধতিতে এমন একটা পর্যায়ে আধুনিক যুগে যেটা ব্যবহার না করে এখন প্লেন থেকে শুরু করি এক পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ, একখান থেকে আর একখানে সবখানে টিকিট প্লেনে ওঠা আমি সবজায়গাতেই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে পারি, ব্যাংকিং সেক্টর তো অবশ্যই। এমনিভাবে আমরা স্মার্টফোন বিভিন্ন বাড়িতে পূর্বের দেহ ডাটা তথ্য অনুযায়ী যে ব্যক্তিগুলোর তথ্য দেওয়া আছে ওখানে সে হয়তো গিয়ে দরজায় কাজ করলে জায়গা মতো কাজ করলেই দরজাটা খুলে গেল সেখানে প্রবেশ করবে। আর এক ব্যক্তি আসে যদি সেখানে কাজ করে আঙুলে ছাপ দেয় দরজা খুলবে না, তার মানে তার মেমোরিতে তার জায়গায় তার কোনো তথ্য সেখানে দেওয়া নাই। এগুলো হচ্ছে দেহের গঠন অনুযায়ী হয়ে থাকে। তো এভাবে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে সারা পৃথিবীতে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, নকল বা দুর্নীতিমুক্ত করা, একখানে থেকে আরেকখানে ট্রেন বাস প্লেন আমরা যেখানে করি না কেন একটা কাজ করলে একটা টিকিটের সাধারণত অনেক সময় দেখা যায় দুইজন বা তিনজন বা চারজন যাত্রীর নাম থাকে, তো সেটা যদি তার মেমোরিতে দেওয়া থাকে তাহলে একটা টিকিট কাজ করলে চারজন লোক সেখানে যাবে ঢোকার সাথে পারমিশন দিবে, কিন্তু যদি একজন থাকে এবং একজনের মেমোরি সেখানে একজনের তথ্য যদি সেখানে দেওয়া থাকে তাহলে একজন সেখানে পারমিশন নেবে না। এবং এইখানে যদি কেউ দুর্নীতি করতে চায় তাহলে একটা দিয়ে চারজন ঢুকলো তা আমিও একটা দিয়ে চারজন ঢুকি, তখন কিন্তু সে ঢুকতে পারবে না, তখন সে ঢুকতে পারবে না এবং সে আপনাকে বন্ধ করে দেবে। পৃথিবীতে সততা সাধারণত বিশ্লেষণে আমার মনে হয় এভাবে করা যেতে পারে, একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করে মানুষ অসতর্কের উপায় থেকে বাধ্য হবে দূরে থাকতে, একটা হচ্ছে মানসিক। তা আমাদের এখনকার যে পদ্ধতি তাতে যন্ত্রের মাধ্যমে যন্ত্র যদি আমাকে ঢুকতে না দেয় ঘরে তাহলে ওই ঘরের কোনো বাবা মা নষ্ট করার সুযোগ আমার নেই। বায়োমেট্রিক পদ্ধতিটা মূলত এই চিন্তাভাবনা থেকেই, তাতে নকল না হয় এক ধরনের জমি আয়োজন করে
বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট যেখানে উপয়োগ করা যায় না। আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলো এখন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতেছে, আঙুলের ছাপ নিচ্ছে এবং তারা অ্যাকাউন্ট দেখাচ্ছে, টাকা দিচ্ছে, টাকা জমা দিচ্ছে দিচ্ছে, হয়তো দুদিন পরে সবগুলো ব্যাংকে এই অবস্থা হয়ে যাবে। বিধায় বায়োমেট্রিক পদ্ধতিতে এই যে দুটো আমরা বলছি দেহের এবং আচরণ, এই দুই পদ্ধতি আমাদেরকে জানতে হবে, এবং যেটা অত্যন্ত জরুরি, তা ছাড়া আজকের যুগে আমরা একেবারেই চলতে পারব। তো আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ন্যানো টেকনোলজি অথবা অন্য কোনো কিছু আলোচনা করা। তোমরা ডিএনএ টেস্টে বিষয়গুলো ভালো করে জানো না, কারণ ডিএনএ টেস্ট আমরা আমাদের আমাদের বাংলাদেশে দেখছি যখন নানা ধ্বংস হয়ে গেল তখন অনেক আত্মীয় স্বজনকে মানুষ খুঁজে পায়নি, তার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, এবং সেগুলো কিন্তু মোটামুটি ভাবে ডিএনএ টেস্ট করে বিভিন্ন তথ্য উপলব্ধের মাধ্যমে শনাক্ত করা গেছে যে সে অমুক। তো এইটা এই পদ্ধতি ছাড়া সম্ভব ছিল। পৃথিবী যত অ্যাডভান্স করবে, যতই দিন যাবে অ্যাডভান্স করবে এবং নতুন নতুন প্রযুক্তি আসবে, আমার মনে হয় আজকের যুগে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তি। আপনারা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।